এর আগের পাঁচটি এপিসোড না দেখে থাকলে প্রথমে সেই এপিসোডগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখে নিও, এতে বুঝতে সুবিধা হবে। লিংক ডেসক্রিপশনে দাও। ঝুল তাকের ভবিষ্যতের এক ঝলক দেখে কিমশিন উদাস হয়ে যায়, কারণ ভবিষ্যতে সে ইউনতাকের পাশে থাকবে না। বাড়িতে এসে সে এগুলোই ভাবতে থাকে। এরপর বেরিয়ে সে ইউনতাকের কাছে যায় এবং বলে, এখনই আমার বুকের তরোয়ালটা বের করে নাও, আমি সব থামাতে চাই। ইউনতাক বলে, কি থামাতে চাও? কিমশিন বলে, আমি ভাবতে চাই না, আমার কাছে অন্য অপশন আছে। ইউনতাক এর মানে বুঝতে পারে না, কিন্তু আমরা তো জানি কিমশিন এটা ভাবতে চায় না, তার কাছে ইউনতাকের সাথে একটা ভালোবাসার জীবন কাটানোর উপায় আছে। ইউনতাক কৌতূহলে জিজ্ঞেস করে, এই তরোয়ালটা তোমার বুকে এলো কিভাবে? কিমশিন বলে, আমার প্রত্যেক পদক্ষেপের জন্য অনেক লোকের মৃত্যু হয়েছে, আর বিধাতা আমার সেই প্রত্যেকটা লোকের মৃত্যুর শাস্তি দিয়েছে, এই তরোয়ালটাই এটার শাস্তি। এসব শুনে ইউনতাক কান্না করে। সে বলে, এটা কোনো শাস্তি হতে পারে না, বিধাতা তোমায় শাস্তি দিতে চাইলে শুধু তোমায় সৃষ্টি করত, শুধু গবলিনের সৃষ্টি করত, গবলিনের ব্রাইড সৃষ্টি করত না। আমি জানি না তুমি কেমন মানুষ ছিলে, তবে এখন তুমি সত্যি খুব ভালো মানুষ। তারা দুজনেই প্রচুর কান্না করতে থাকে। কিমশিন বলে, এবার তো আমার তরোয়ালটা বের করো। কিন্তু ইউনতাক বের করে না। সে বলে, আমার যা চাই, একবার যদি সেটা পেয়ে যাই তাহলেই বের করবো। কিম জিজ্ঞেস করে, কি চাও তুমি? কিন্তু ইউনতাক বলে না। সে বলে, ভাবো আমার কি চাই। কিমশিন বসে বসে ভাবতে থাকে, সে আমার সাথে কান্নাও করলো, আবার 10 বছর পর আমায় সম্পূর্ণ ভুলে গিয়ে অন্য লোকের সাথে ডেটেও যাবে। কিমশিন এখন থেকেই অন্য লোকের উপর জ্বলতে থাকে। অন্যদিকে গ্রিম রিপার ডিউক হোকে নিয়ে কিমশুনের সাথে দেখা করতে যায়। কিমশুন আবার গ্রিম রিপারের নাম জিজ্ঞেস করে। গ্রিম রিপার তার একটা নাম বলে, কিম উ বিন। ডিউকও তার নাম বলতেই কিমশুন বুঝে যায় ডিউকও তার ল্যান্ডলর্ড, অর্থাৎ তার দোকানের জায়গার মালিক। তাই সে ডিউকোর সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এটা দেখে গ্রিম রিপার জেলাস হতে থাকে। তাই গ্রিম রিপার তার পাওয়ার ইউজ করে ডিউকো আর কিমশুনের সাথে থাকা মেয়েকে বাধ্য করে সেখান থেকে চলে যেতে, আর কিমশুনকেও হিপনোটাইজ করে কিছুক্ষণের স্মৃতি মুছে দেয়। কিমশুন বলে, ওরা কোথায় গেল? গ্রিম রিপার বলে, ওরা বেরিয়ে গেছে। কিমশুন গ্রিম রিপারকে বলে, ডিউকো আমার দোকানের ল্যান্ডলর্ড, ওর নাম্বারটা দাও তো। আর গ্রিম রিপার তার স্মার্টফোনের ব্যাপারে কতটা খিলাড়ি সেটা তো আমরা আগেই দেখেছি, আর এই জন্যই কিমশুন তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। কিন্তু কন্ট্যাক্ট লিস্টে গবলিন, ব্রাইড অফ গবলিন এইসব দেখে সে হাসতে থাকে। আর যেই গ্রিম রিপারকে তার স্ট্রেঞ্জ মনে হয়েছিল তাকে এখন কিছুটা কিউটও লাগতে থাকে। গ্রিম রিপার কিমশুনকে সেই আংটিটা দেয়, যেই আংটিটার জন্যই তাদের প্রথম দেখা হয়েছিল। বাড়িতে কিমশিন উদাস হয়ে বসে মানসিক রোগের ওষুধ খাচ্ছিল। গ্রিম রিপার বলে, এই ওষুধগুলো খেয়ে কোনো কাজ হয়? এগুলো তো মানুষের ওষুধ, কি হয়েছে বলো? কিমশিন বলে, ইউনতাক আমার তরোয়ালটা বের করতে চাইলো, কিন্তু বের না করে আমার দুঃখে কান্না করলো, যদিও আমিও কান্না করেছি। এই কথা শুনেই গ্রিম রিপার বলে, এটা তুমি কি করেছো? পুরুষ কখনো কান্না করে না, আর তুমি কান্না তো করেইছ, তাও আবার ইউনতাকের সামনে। কিমশিন বলে, কাকে বলছো এই কথা? তুমিও তো কান্না করেছো সেই মেয়ের সাথে প্রথম দেখাতেই, তাও আবার কোনো কারণ ছাড়াই। গ্রিম রিপারের কিমশুনের প্রতি মায়া হয়। সে বলে, আসো ভাই, বুকে আসো। কিন্তু কিমশিন তার তরোয়াল বের করে। তাকে বলে, গ্রিম রিপার কাউকে জড়িয়ে ধরা মানেই সেই লোকের মৃত্যু হওয়া। অন্যদিকে কিমশুন গ্রিম রিপারের দেওয়া আংটিটা বার বার দেখতে থাকে। সে তাকে বলে, লোকটা অনেক স্ট্রেঞ্জ, কিন্তু তাও আমার তাকে দারুণ লাগে। তখনই বৃদ্ধ আত্মাটি ইউনতাককে বলে গবলিনের কাছ থেকে লটারির নম্বর জানতে, যাতে সে টাকা জিতে তার সন্তানকে দিতে পারে। ইউনতাক গবলিনের কাছে এসে খুব প্রশংসা করে, বলে, তোমার হাতে যে ঘড়িটা আছে সেটা একটা মাস্টারপিস। আর গবলিন এটা শুনে খুব খুশি হয়ে যায়। তার হাতের ঘড়িটা আরও ভালোভাবে ইউনতাককে দেখাতে থাকে। ইউনতাক বলে, এই সপ্তাহের উইনিং লটারির নম্বরটা যদি বলো তাহলে আমি তোমার বুকের তরোয়ালটার কথা ভাবতে পারি। গবলিন সাথে সাথে নম্বরটা বলে দেয়। ইউনতাক লটারি কিনতে যায়, কিন্তু তার বয়স কম বলে তাকে লটারি দেয় না। কিমশিন এসে বলে, এই টিকিটটা একটা গরিব কৃষক জিতবে, যারা খুবই সৎ লোক। ইউনতাক দেখতে পায় গবলিন যে নম্বরটা দিয়েছিল সেটা একদম ঠিক। বাড়িতে এসে ইউনতাক গ্রিম রিপারকে বলে, কিমশিন খুব ভালো মানুষ, আমি তার তরোয়ালটা বের করব। গ্রিম রিপার মনে মনে নিজেও চায় না গবলিন মারা যাক। সে বলে, এটা করলে ও তোমায় বাড়ি থেকে যদি বের করে দেয়? ইউনতাক বলে, এখানে এসে আমি অনেক সুখ পেয়েছি যা জীবনে কখনও পাইনি। এরপর গ্রিম রিপার একটা আত্মা আনার জন্য যায়, যেখানে আবার গ্র্যান্ডমাকে দেখানো হয়, যে এখন সুন্দরী একজন মহিলা। সে একটা হসপিটালে যায়, সেখানে একটা বাচ্চা মেয়ে তাকে দেখে গ্র্যান্ডমা বলে ডাকে, আর গ্র্যান্ডমা তাকে চুপ করতে বলে। সেই হসপিটালে একটা ছেলে খুব কষ্ট পাচ্ছিল,
গ্র্যান্ডমা তার কপালে হাত বুলিয়ে দিতেই তার কষ্ট চলে যায়। গ্রিম রিপার যখন ব্রিজে দাঁড়িয়ে থাকে তখন দেখতে পায় কিম সুন আসছে। সে কি করবে বুঝে না পেরে তার টুপিটা সাথে সাথে পরে ইনভিজিবল হয়ে যায়। কিম সুন এসে তার কাছেই দাঁড়ায় কিন্তু তাকে দেখতে পায় না। কিম সুন গ্রিম রিপারকে কল করে আর তার পাশেই ফোনটা বাজতে থাকে। সে অবাক হয়ে যায়। কিম সুন পড়ে যাওয়ার সময় গ্রিম রিপার তাকে পড়তে দেয় না। আর নিজেকে বাতাসে ভাসতে দেখে কিম সুন ভয় পেয়ে যায়। সেখান থেকে পালিয়ে রেস্টুরেন্টে চলে যায়। সে জিউনতাককে বলে, তুমি ভূতে বিশ্বাস করো? জিউনতাকের সামনেই আত্মারা দাঁড়িয়ে থাকে। তারপরেও জিউনতাক বলে, না না, ভূতে কে বিশ্বাস করে, এগুলো সব মানুষের ভুল ধারণা। অন্যদিকে কিম সুন তাকের কথাই ভাবতে থাকে, তাকের জন্য রাস্তায় অপেক্ষা করে। তাককে দেখে মনে মনে বলে, আমার জীবন আমার দিকে হেঁটে আসছে আর তার সাথে আমার মৃত্যু। জীবন আর মৃত্যুর মাঝে তুমি আছো, যে কোনো সংশয় ছাড়াই আমার দিকে চলে আসো, আমার কোনো দুঃখ নেই। তাক এসে বলে, তুমি এখানে কি করছো? কিম সুন বলে, তোমার জন্য অপেক্ষা করছি। তাক এটা শুনে দারুণ খুশি হয়ে যায়। তাক বলে, তুমি কি এখনও আমার ভবিষ্যৎ দেখতে পাও না? কিম সুন বলে, না। তাক বলে, ভালোই হলো, আমারও জানার দরকার নেই। আমি এখন যা যা সিদ্ধান্ত নেব তাই আমার ভবিষ্যৎ তৈরি করবে। কিম সুন বলে, তুমি ভবিষ্যতেও এমন সুন্দর থাকবে। কথা বলতে বলতেই জিউনতাক জানতে পারে গবলিন তার মাকে বাঁচিয়েছিল, কারণ তার মা শুধুমাত্র তার জন্যই বাঁচতে চেয়েছিল, সে তখন পেটে ছিল। জিউনতাক কান্না করতে থাকে। কিম সুন জিউনতাকের মাথায় হাত বুলিয়ে দেয় আর তাক কিম সুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে হালকা হালকা করে বুলিয়ে দিতে হয়, জোরে জোরে নয়। বাড়িতে এসে দেখতে পায় কিম সুন তার জন্য ক্রিসমাস ট্রি এনেছে। জিউনতাক খুব খুশি হয়ে যায় এবং বলে, আমি তোমায় হ্যান্ডসাম বানিয়ে দেবো। কিম সুন বলে, এখনই? তাক বলে, হ্যাঁ। কিম সুন ফোন আসার বাহানায় সেখান থেকে পালিয়ে চলে যায়। পালিয়ে সোজা গ্রিম রিপারের কাছে চলে আসে। সে বলে, জিউনতাক আমার বুকের তরোয়ালটা বের করবে বলেছে। গ্রিম রিপার বলে, সে জানে না এর ফলে কি হবে। কিম সুন বলে, আমি তাকে এটা বলতে পারবো না, আমি চলে যাবার পর সে খুব কষ্ট পাবে, সে আমায় খুব ভালোবাসে। কিম সুন উদাস হয়ে শুয়ে থাকে আর জিউনতাকের বলা সমস্ত কথাগুলো ভাবতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে জিউনতাক তাকে বার বার করে ডাকে। কিম বলে, তুমি আমায় আর ডেকো না জিউনতাক, আমায় যেতে দাও। তখনই জিউনতাক তাকে ডাকতে আসে আর কিম সুন দরজায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পরদিন সেই লোক দুটো আসে যারা জিউনতাককে কিডন্যাপ করেছিল, কিন্তু তারা এসে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। ডিউখোর ম্যানেজার এসে সেখান থেকে তাককে নিয়ে যায়। কিডন্যাপাররা বুঝতে পারে না কেন তারা বারবার ঝগড়া করে। আসলে গ্রিম রিপার তার শক্তি ব্যবহার করে বলেছিল তারা দুজন সারা জীবন ঝগড়া করবে। বাড়িতে এসে খেতে বসে জিউনতাক শুধু কিম সুনকেই দেখতে থাকে, কিন্তু কিম সুন একবারও তার দিকে তাকায় না। সে গ্রিম রিপারকে বলে, কিম সুনের কি হয়েছে? গ্রিম রিপার বলে, আমি জানি না, তবে সে বলেছিল সে 939 বছরের জানলেও তার চেয়ে এক বছরের ছোট। জিউনতাক হাসে, কারণ 939 বছরের জায়গায় 938 বছর হলেও সে অনেক বড়। জিউনতাক বলে, আচ্ছা, তুমি আমায় 9 বছর বয়সে খুঁজে পেয়েছিলে আমার মায়ের খোঁজে এসে, কিন্তু 19 বছর বয়সে কি করে খুঁজে পেলে? গ্রিম রিপার বলে, তোমায় একটা সিক্রেট বলবো? তাক বলে, হ্যাঁ বলো। গ্রিম রিপার মনে মনে বলে, 29 বছর বয়সেও তোমার সামনে গ্রিম রিপার আসবে, হয়তো আমি নয় তবে অন্য গ্রিম রিপার। 9, 19, 29 এই সব বয়সেই গ্রিম রিপার আসবে, কারণ 9ই সেই পারফেক্ট 10 নম্বরের আগে আসে, যা হারিয়ে যাওয়া আত্মাদের জন্য খুবই ভয়ানক। আমি আশা করি 29 বছর বয়সেও তোমার ভাগ্যটা এমনই ভালো থাকুক আর তুমি সেইবারও বেঁচে যাও। জিউনতাক গ্রিম রিপারের কথা কিছুই শুনতে পারে না, গ্রিম রিপার তাকে এড়িয়ে যায়। এরপর গবলিনের সাথে দেখা হলে তাক বলে, আচ্ছা, তুমি আমার ওপর রাগ করেছো কেন? কিম সুন বলে, আমি কেন তোমার ওপর রাগ করবো? কে তুমি? তোমার কাজ হলো আমি যখন বলবো তখন আমার বুকের তরোয়ালটাকে বের করা, আর এই জন্যই তোমাকে এই বাড়িতে আনা হয়েছে। জিউনতাক কিম সুনের এই কথা শুনে প্রচুর খারাপ পায়। বলে, আমি তো তৈরিই আছি তরোয়ালটা বের করার জন্য, তুমিই তো বের করতে দিচ্ছ না, এখনই বের করছি বলো। কিম সুন বলে, না আজ নয় কাল, আজ ওয়েদারটা খুব ভালো। পরদিনও এসে বলে, আজকে নয় কাল, আজ তোমায় রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতে যাব। তাককে পিক করতে গিয়ে কিম বলে, ইটস নাইস টু পিক ইউ আপ। এইভাবে রোজ কিম সুন কাল কাল বলতে থাকে। তাক বলে, না আজই কেন নয়? কিম চোখের জল আটকে রেখে বলে, আর একটা, শুধুমাত্র একটা দিন দাও। কিম সুন তার সেবক মিস্টার ইউকে রানীর পেন্টিংটা দিয়ে বলে, আমার ওপর অনেক লোকের মৃত্যুর বোঝা আছে আর আমি তার থেকে মুক্তি পাচ্ছি, যাবার আগে তোমার লাস্ট ডিউটি দিচ্ছি, এই পেন্টিংটা পুড়িয়ে ফেলো।
আর আমি যাবার পর ইউনটাকের যেন কোনো কষ্ট না হয়, সে যেন ভালোভাবে থাকতে পারে, পড়তে পারে। এরপর কিমশিন ডিউখোকে তার ক্রেডিট কার্ডটা দিয়ে দেয়, যেটা পাওয়ার জন্য ডিউখো বহুদিন ধরে অপেক্ষা করছিল আর তাদের সমস্ত কথা শুনছিল। ডিউখো ক্রেডিট কার্ড পেয়ে খুব খুশি হয়ে যায়। কিমশিন গ্রিম রিপারকে কল করে বলে, আমি চলে যাবার পর তাকের মস্তিষ্ক থেকে আমার সমস্ত স্মৃতি মুছে দিও, যাতে সে নিজেকে দোষী না মনে করে। কিন্তু ইয়ারফোন না থাকায় গ্রিম রিপার কিছু শুনতে পায় না, আর আমরা তো জানি গ্রিম রিপার তার ফোন ব্যবহার করতে কতটা এক্সপার্ট। রাতে ইউনতাক উদাস হয়ে কিমশিনের কথা ভাবতে থাকে, তখনই কিমশিনকে দেখে বলে, তুমি কখন এলে? কিমশিন বলে, তোমায় দেখতে খুব ভালো লাগছিল। তাক বুঝতে পারে না কিমশিন কিছুদিন থেকে তার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। সে কিমের হাতটা নিয়ে তাতে একটা অক্ষরেকে জিজ্ঞেস করে, এটার মানে কি? কিম বলে, শুনতে পারা। তাক দৌড়ে তার ঘরে গিয়ে খাতায় লেখা অক্ষরটার মানে লেখে। আসলে ইউনতাক কিমের ডায়েরিতে লেখা চাইনিজ লেখাটার মানে খুঁজছে, কিন্তু সব লেখার পরেও সে বুঝতে পারে না ডায়েরিতে কি লেখা। তখনই কিমশিন কিছু দামি দামি গিফট নিয়ে ইউনতাকের কাছে আসে এবং বলে, এগুলো তোমার জন্য, কলেজে তোমার বয়ফ্রেন্ডের সাথে যখন ডেটে যাবে তখন এইসব ব্যবহার করো, আর এখন আমার তরোয়ালটা বের করো। তাক বলে, আচ্ছা এই জিনিসগুলোর মধ্যে কোথাও ভালোবাসা লুকিয়ে আছে কি? কিমশিন নিজের সত্যটাকে চেপে বলে, না নেই। এরপর কিম তাককে নিয়ে সেই ফুলের ক্ষেতে যায় যেখানে তার অভিশাপ শুরু হয়েছিল। তাক খুব খুশি হয়ে যায়, বলে, প্রথম দেখায় এখান থেকেই ফুলগুলো দিয়েছিলে আমায়, তাই না? মনে আছে ফুলগুলোর মানে কি? কিম বলে, হ্যাঁ, প্রেমিক। তরোয়াল বের করার আগে কিম একটা এগ্রিমেন্ট দেয় যেখানে লেখা, তরোয়াল বের করার পর আমার দরকার না থাকলেও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে না। কিম সেটাতে সিগনেচার করে দেয়। বরফ পড়তে থাকে, এটা দেখে তাক খুব খুশি হয়ে যায়। কিম বলে, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই ছিল অপরূপ সুন্দর, এরপর যাই হয়ে যাক না কেন একটা কথা সব সময় মনে রাখবে, এতে তোমার কোনো দোষ নেই। তাক বুঝতে পারে না কিম কেন এসব কথা বলছে। এরপর তাক তরোয়ালটা বের করতে শুরু করে, সে তরোয়ালটাকে দেখতে পারলেও তা ধরতে পারে না, অনেক চেষ্টা করেও ধরতে পারে না। কিমশিন অবাক হয়ে যায়, বলে, তুমি আমার ব্রাইড তো? তাক বলে, তুমি আমার এগ্রিমেন্টে সাইন করেছ, বলেওছো যাই হয়ে যাক না কেন তাতে আমার কোনো দোষ নেই। কিমশিন বলে, আমার এগ্রিমেন্ট ফেরত দাও। কিন্তু ইউনতাক দেয় না, সে বলে, আমি জানি কেন ধরতে পারছি না, সমস্ত রূপকথার গল্পেই পড়েছি আমি। কিম বলে, কি? ইউনতাক কিমকে কাছে টেনে নিয়ে বলে, চুমু। এই বলে কিমের ঠোঁটে চুমু এঁকে দেয়। আর এখানেই এই এপিসোডে শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তোমার মনের কথা, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ফেসবুক পেজটাকে ফলো না করে থাকলে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, ফলো করে নিও। আর হ্যাঁ, পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টিল দেন কিপ লাভ।